আপনি আমি আমরা সকলে স্বীকার করছি নীরব অপরাধে। এসব অপরাধের রহস্য উদ্ঘাটন করবে এশিয়ান অনুসন্ধান টিম। দর্শক আপনারা জানেন অনুষ্ঠানের প্রতিটি পর্বে সমাজে ঘটে যাওয়া অপরাধ অনিয়ম দুর্নীতি গভীরে নানা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এশিয়ান অনুসন্ধানের সদস্যরা ঝুঁকি নিয়ে সমাজের অনিয়মের ফাঁক ফুকুরে ঢুকে তুলে আছে নানা খবর। তাই বরাবরের মতো আজকের অনুসন্ধানের বিষয় প্রতিবন্ধী ভাতাকে কেন্দ্র করে হামলা মামলা ও ষড়যন্ত্র। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব পড়েছে। এদিকে এই ভাইরাস মহামারীর সময়েও প্রতিবন্ধী শনাক্তকরণ কার্যক্রমে অনিয়ম হয়েছে, প্রতিবন্ধী ভাতা আত্মসাতের ঘটনাও ঘটেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিবন্ধী নয় এমন ব্যক্তিদের ভাতা প্রদানে স্থানীয় ইউনিয়ন মেম্বাররা গড়ে তোলেন ষড়যন্ত্রের চাল, আর এই ষড়যন্ত্রের তালপালার বিস্তার ঘটে মিথ্যা মামলা ও নৃশংস হামলা। এমন একটি অনুসন্ধানী তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়েছি আমি রাজু আহমেদ। এবার আমাদের বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বুধনপুর। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা নিয়ে অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার 1 নং বুধন্তি ইউনিয়নের 7 নং ওয়ার্ড মেম্বার গাউসের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, 2020-2021 অর্থ বছরে বুধন্তি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফরিদ মিয়ার বাড়ি হতে জিলনখা বাড়ি পর্যন্ত রাস্তাটি কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পটি সহ বেশ কিছু প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ হয়েছে। না না না, বেকুতা করাইছে। এই তোমরা কি দেখো, বেকুতা করাইছে। বলছে যে কামলা দিয়া কাটাইব, তারপর ও কামলা আনছে না। নাই না, বড় বেগু মেশিন আনছে, বেগু মেশিন দেন না, ফুরাটা এই দিক দিয়ে কাটাইছে, কাটাই যে জমিনের ফেতা নিচ্ছে। রাস্তাটা করেছে মেম্বারে গাউস মেম্বার। এই কাজটা আপনার বেকু দিয়া কাটাইছে, এটা কাটাইবার কথা মাইটল দেয়া, মানে কামলা দিয়া কাটাইবার কথা, এটা কামলাতে না কাটাই, এটা বেকু দিয়া কাটাইছে মেম্বারে করছে। বুধন্তি ইউনিয়নের 7 নম্বরে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম অর্থ আত্মসাতে অভিযোগ করার জন্য কাল হয়ে গিয়েছে স্থানীয় গাউস মেম্বার লাটেল বাহিনী রুবেল। রুবেলের বাবার নামে, জালুমিয়ার নামে ঘর একটা সেন শুনছে, তখন সে কি করছে, এই ঘরটা তাহার মিয়ার মেয়ের জামার কাছে বিক্রি করছে। এটা তো সরকারি ঘর, এটা তো রুবেল কে দিছে? রুবেল টা দিছে, কয় আমার জায়গা নাই, কয় আমি তো ঘর তুলতে পারতাম না, তো তোমরা ঘরটা নেও গা, আমার 30,000 টাকা দিলাম, 30,000 টাকা দিছি। আমার উহিলে মরি একজন ফোন দিছে, কয় ভাই আপনার নামে যে মামলা হয়েছে। আমি কি আর মামলা, আমি তো ভাই কেউ সাথে দরবার হবা করছি না, গ্রামে কোনো দরবারও নাই। কয় না আপনি তো নারী শিশু মামলার আসামি হয়েছেন 2 নম্বর। তখন আমি কইতে ভাই নহলটা ফাটান, তে নহলটা ফাটাইছে আমার দোকানে ফাটাইছে, আমি এসেছে না, তারা ওই যে গুরু গোষ্ঠী আছে না, সবরে জমাইছি। আপনার তো সহযোগিতা লাগবো, মামলা তো খারাপ মামলা দিছে, আমার তো বাস্তব হবে। আপনারা আপনারা দেখানো নেন, আমরা কেন যাবো, গুরু গোষ্ঠী সবাই যাবো। ইউনিয়নবাসীর অভিযোগ, গাউস মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় চেয়ারম্যানের যোগসাজশে বিভিন্ন অন্যায় অনিয়ম করে আসছে। গরিব দুস্থ মানুষের মাঝে বিতরণের চাল আত্মসাতের অভিযোগ রয়েছে এই গাউস মেম্বারের বিরুদ্ধে। গাউসের দাদা কিন্তু ভালো মানুষ ছিল না, রাজাকারের কমান্ডার আছেন, কিন্তু ওই সার্টিফিকেট আমি রাজাকারের কমান্ডার আমার তো চাইলে আমি দিতারতাম না, সে রাজাকার ছিল, এটা নাম্বার ওয়ান, এটা তো কোনো বিকল্প নাই। ইসলামপুর বাজারে চাইলে গরাইনা তুইছে, বেচছে, টাকা হইছে দিয়ে আইতা, এটা তানভীর ভাই উপজেলা চেয়ারম্যান এটা শেষ করছে। একজন বাইর থাকতে যদি একজন আপনার 10 মিনিট তো আমার সাক্ষী দাঁড়ায় তো স্যার কিছু করবার নাই। বুধন্তি ইউনিয়নের 7 নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের অভিযোগ। সাধারণ একজন মেম্বারের বিরুদ্ধে কেন এত অভিযোগ? বিষয়টিকে মাথায় নিয়ে মাঠে নামে এশিয়ার অনুসন্ধান টিম। বেরিয়ে আসে ফলের বেড়া। মাহমুদা বেগম, অরুণা এবং মুন্নাব সহদার হলেও ষড়যন্ত্রের জালকাঠি যেন মেম্বার গাউসের নিয়ন্ত্রণে।
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে নিজের জনপ্রিয়তা হ্রাসের কারণে মিথ্যা মামলা জড়ানোর চেষ্টা করে রফিক ও সাবেক মেম্বার শফিকের বিরুদ্ধে। দুঃসম্পর্কের প্রপাত না, আপন আপন হওয়া তো ভাই আপন, জি একদম কাছের আপন, এবং আমাদের এখানে খাওয়া দাওয়া করে সব বড় হয়েছে। অভিযোগ দেওয়ার কারণটা কি? অভিযোগ দেওয়ার কারণ হলো প্রতিবন্ধী ভাতাটা আমার আব্বা 2016 সালে দিয়ে গেছিল মেম্বারের কাছে, শাহানা মেম্বার। হুম হুম হুম, ওনার কাছে দিছে সাবেক মহিলা মেম্বার, দেওয়ার পরে কাটটা ইস্যু হয়েছে। ইস্যু হওয়ার পরে পরবর্তীতে মেম্বার হয়েছে গাউস। হুম হুম, গাউস হয়েছে, গাউসের হাতে বই যাইছে। হুম, তখন গাউসই কি করছে, ওই এরেনা নিয়া আর মাহমুদ অরুণ আর নিছে নিয়ে ওই ছবি দিয়া এই যে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী কাটটা বানাইছে, মানে বইটা তো ছবি লাগাইছে, লাগাই আছে এই পর্যন্ত উত্তোলন করে আসতেছে। তখন আমি অরুণ আরও গেলাম, বাতা পাস কিসের বাতা পাস, ওইটা আমার নামে দিছে নম্বরে, এর সাথে আর একটা ছেলে প্রতিবন্ধী ফাঁসের বাড়ি তৈ একসাথে, হ্যাঁ হ্যাঁ কইতেছে কত মাহমুদ দিতে জানা, মাহমুদ বাতা হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কিন্তু বাতা কার ওটা আছে, আমার বাতা আমার নামে বই হয়েছে। তারপর আমি বললাম যে মাহমুদের কাটটা গেল বই, তখন আমি বইয়ের নাম্বার আনছি। বিজয়নগর উপজেলার কার্যালয়ের সামনে ধর্ষণের অভিযোগ সাজিয়ে মানববন্ধন করলে নজরে আসে এশিয়ান অনুসন্ধান টিমের, কৌতূহলী টিম চিত্র ধারণের পর সরাসরি চলে যায় ঘটনাস্থল বিন্নি ঘাটে। মেম্বার গাউস ও গুন্ডাকে প্রশাসনার দুজন মিলে এলাকার নিরীহ মানুষদের খুব খারাপ করে দিয়েছে। বিস্তারিত দেখাবো বিরতির পর, সঙ্গেই থাকবো। অসচ্ছল মাহমুদা ও অরুণা আপন বোন হলেও প্রতিবন্ধী মাহমুদার প্রতিবন্ধী ভাতা উত্তোলন করছে আর এই অনিয়মের প্রতিবাদ করলে মেম্বার গাউসের পরিকল্পনায় মোন্নাফের বউ শামসুন্নাহারকে দিয়ে রফিক ও সাবেক মেম্বার শফিকের বিরুদ্ধে মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়। মন্নাক ভাইয়ের বউ হইছে আমার জাল, আমি শিশুর ভাইয়ের বউ, ইলিয়া যে সময় 10:09 বাজে ঘটনা ঘটছে, আমরা ঘর আমার মাই জম জালে বাহিরে বই রয়েছে, আমার স্বামী খাইয়া আমরা দরজা লাগাই ঘুমাইছি, কিছু না ইলা স্বামী কাছে ফর্সা পড়তো, ইলা গাউস মেম্বরের বাড়িতে আইসে আয়া এই ঘটনাটা ঘটছে, কিছু হয়েছে না, এমনি গাউস মেম্বর বাড়িতে গলা মোলা কাটতেছে আয়া এসে কইছে, পরে বাড়ির বাইরে জিগাইছে, সাস্তল বাইরে জিগাইছে, কে ইয়ে করছে, আমার কেউ কুস্তা করছে না, এমনই মিথ্যা কথা। তিন দিন পরে এটা নাটক বানাই আসে রাখো ফারুক ভাইয়ে আর শফিহে এই কামটা করছে, মাস্টারের ছেলে ছেলে সে খুব ভালো মানুষ, আজি আজি মানুষ, তাহলে কোনো অন্যদিকে কোনো ভাব করে না, সবসময় তার নিয়ে আছে বাপের মতো, বাপে করছে নামি দামি, তাই বাপের নামি বাপের নামে করতে আসছে, এইটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। যা ফোন তো বোনের বাইরের ঘরে ওই বউ খুব ভালো মানুষ মাস্টার, এই বেটার ছেলা আলিম বানাইতে হয়ে গেছে, আলিমের অত বড় মিশা কথা কইতে পারে, আমরা তো করে গড়ের সাথে গড় লাগা, গড়ের সাথে লাগা। আসলে ঘটনাটা কেন, ওনার নামে অভিযোগটা কেন? জড়িত আছে, এই ব্যক্তি কাজ আসে ঘটনাটা করছে,
দুর্নীতিপরায়ণ গাউস মেম্বার এলাকায় বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে অর্থ আত্মসাৎসহ সাংসারিক অশান্তি সৃষ্টি করে ফায়দা নেয়ার চেষ্টা করেন। এর আগে আমার স্বামীরা থানে ইলারা থানে ইলার বাইয়েরা থানে একটা মামলা করেছে গাউসে 45,000 টাকা খাইছে আমরা আমার সাথে নিয়ে খাইছে পরে পরে মেম্বার একদিন আমার মারছে মাইর দূর করছে পরে ইয়ে করছে পরে ইলারে দিছে আসামি ইলা খাল খোয়াইছিল আমরা বাড়িতে আয়েসিরা দুনিয়ারিও পরে আমার বাউর এরকম এরকম মেম্বারের সাথে যে কোনো ঝগড়া হোক খাই হোক মেম্বারে ফোন দে দিয়ে বাড়িতে আনে আইন এরকম উট উট করে অনুসন্ধানী টিমের অবস্থান টের পেয়ে মেম্বার গাউস এশিয়ান টিমের সদস্যকে এলাকাবাসীর সাথে কথা না বলতে হুমকি প্রদান করেন। এ সময় সংবাদ প্রচার না করতেও উৎকোচের প্রলোভন দেখান। দিনে দুপুরে টর্চ লাইট থাকার কারণ জানতে চাইলে মেম্বার বলেন, সূত্র অতিরিক্ত বাধ্যতা হতে কঠিন নাহলে যে পরিস্থিতি আপনার এই পরিস্থিতি মানে মানে এই লাইটটা ব্যবহার করতেছেন দিনের বেলাও না কেউ আঘাত করলে মানে কোনো আঘাত করলে ওটা একটা একজন লোকে অন্য কিছু নাও করতে পারে থানায় অভিযোগ করতে মামলা করতে টাকা লাগে এটা কি বলছে এই এই থানার ইনচার্জ হ্যাঁ এই ফাড়ি দিন স্যার পারিস হয়তো তা না ইনকোয়ারি করা কর্তা দেওয়া লাগে না এগুলো তো লাগে স্বাভাবিক তো কর্তা ঠিক টুকি থেকে লাগবই। এদিকে লক্ষ্য করা যায় গাউসের লাঠিয়াল বাহিনীর আনাগোনা, তাই টিমের নিরাপত্তার স্বার্থে অনুসন্ধানী সদস্যরা নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক এতক্ষণ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার বুধন কি গ্রামে 7 নং ওয়ার্ডে গাউস মেম্বারে তাণ্ডবের কথা শুনছিলাম। এবার আমরা একই জেলা কসবা থানা 1 নং গুলুপ্রাম ইউনিয়নে বাসিন্দা ওয়াহেদ মিয়া অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে সঙ্গে আছি আমি রাজু আহমেদ। স্থানীয় চায়ের দোকানে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে স্বজনদের সাথে ঝগড়া, তারপর সেই রাতে মৃত্যু, থানা পুলিশ পোস্টমর্টেম সবই হয়েছে। ওয়াহেদ মিয়ার মৃত্যু যদি স্বাভাবিকই হতো তাহলে কেনই বা টাকার বিনিময়ে সমঝোতা হলো? এলাকাবাসীর অভিযোগের সূত্র ধরে এশিয়ান অনুসন্ধান টিমের এবারের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার 1 নং মুলুগ্রাম ইউনিয়নে। অভিযোগ আছে 1 নং মুলুগ্রাম ইউনিয়নের ওয়াহিদ মিয়াকে জমাজমির বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে এশিয়ান অনুসন্ধান টিম হাজির হয় মৃত ওয়াহিদ মিয়ার বাড়িতে। সেখানে দেখা হয় মৃত ওয়াহিদ মিয়ার ভাতিজা মদন মিয়ার সাথে। কথা তুলতেই এশিয়ান অনুসন্ধান সদস্যের উপর ক্ষিপ্ত হন মদন মিয়া। যে লোকটা এই কামটা করছে হ্যাঁ আমরা বিচারতেছি যে লোকটা মিডিয়াতে ছাড়ছে। ধীরে ধীরে স্বাভাবিক হলেও ওয়াহিদ মিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড মানতে নারাজ, বলেন হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার। যে একটা শ্বাসটোল আছে না জি শ্বাসটোলতে বসে সবসময় থাকে আমি চা খাই ইয়ে নেই মনে আমরা আশা করতে রাত্রে 9টা হয়তো 15টা দিয়ে এই মনে হলো মানে যে আমার শরীর যে কীতা করতেছে পড়ে গেছে পানি টাইম দিয়েছি পানি টাইম দেওয়ার পর আমরা ওখান থেকে বেড়ে গেছি মারা গেছে। যে পোস্টমর্টম রিপোর্টটা কোথায় যদি আপনারা এখন দেখান আমাকে? আমরা তো আমরা শুনেন আমরা জানা আমার সামনে স্ট্রোক করে মারা গেছে ইডি আমার সঠিক মানে পোস্টমর্টম রিপোর্ট আমার দরকার নেই দরকার নেই আপনার কাছে আপনি পান্নার উপর পান নাই আমি আনতে হলো জি না দরকার আমি বুঝলাম না ভাই এটা মেম্বার সাহেব আমি এটা বলে নাই আপনি জনপ্রতিনিধি আমার স্ট্রোক করে মারা গেছে এটা আচ্ছা ভাই। ওয়াহিদ মিয়ার মৃত্যুর পর হাসপাতালে নেয়া থানা পুলিশ সুরতহাল সবই হয়েছে, অথচ মদন মিয়ার দাবি তাদের কাছে সুরতহালের কোনো রিপোর্টই নেই। কে ওয়াহিদ মিয়ার লাশটাকে
থানায় নিয়েছে সেটাও জানেন না তিনি। পোস্টমর্টম রিপোর্ট করানোর জন্য পুলিশ পাঠিয়েছে হাসপাতালে, পোস্টমর্টম রিপোর্টটা কোথায়? আপনি কি কইছে বলতে কোনো শুনেন না, বুঝেন না, বুঝেন না কি? আমি বললাম না আপনাকে কে কাবা এটা এমন করছে, এই ঘটনা মানে রাস্তাতে পুলিশ পাঠাইলো এই লোকটাকে আমরা খুঁজতেছি। তাহলে কি ওয়াহিদ মিয়ার মৃত্যুর সাথে মদন নিজেই জড়িত, নাকি তার সাথে আর কেউ জড়িত আছে? এবারও পোস্টমর্টম বা সুরতহালের বিষয়ে কথা ওঠে। স্থানীয় মেম্বারও বলেন তাদের কাছে কোনো রিপোর্ট নেই। কথা চলাকালীন মেম্বার মিঠু মিয়ার কাছে মুলুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একাধিক ফোন আসে। বারবার জানতে চাওয়া হয় ওয়াহিদ মিয়ার বাড়িতে কারা এসেছেন। আমি কথা কইতেছি না, পরের দিন সকালবেলা এই ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠাইছে লাশ পোস্টমর্টম করার জন্য। আমি তখন গেছিলাম, গিয়ে আমি নিজে থেকে লাশ পোস্টমর্টম করে এরপর অনুসন্ধানের সদস্যরা ওয়াহিদ মিয়ার ছোট ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, তখনও বাধা দেন সেই মদন মিয়া। লাশ কি থানা থেকে নিয়ে আসছে না মেডিকেল থেকে নিয়ে আসছিল? কাটা ছিড়া ছিল লাশ? না মেডিকেল থেকে না, এটা স্টোর করে মারা গেছে, আমরা বাড়িতে নিয়ে এসেছি। বললাম না লাশ যখন দাফন করছো, হ্যাঁ তখন কি কাটা ছিড়া ছিল? মেডিকেল থেকে নিয়ে আসছিল কাটা ছিড়া ছিল? মৃত ওয়াহিদ মিয়া মুলুগ্রাম বাজারে একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চায়ের দোকানে ঝগড়ার বিষয়টির সত্যতা মেলে। সকালবেলা তার সাথে কথা কাটাতে এই দোকানের ভিতরে আমরা আবারও একটু মৃত ওয়াহিদ মিয়ার ভাতিজা মদনের কাছে ফিরে আসি। রাস্তাতে পুলিশ পাঠাইলো এই লোকটাকে আমরা খুঁজতেছি। আপনারা হাতে পান নাই? পান নাই বলতে মানে পুলিশ খবর দিল কে? পোস্টমর্টম রিপোর্ট আপনারা মারা গেছে আমরার সামনে, আমার ভাই যে ওয়াহিদ মিয়ার লাশটাকে থানায় নিয়েছে তাকে খুঁজছে মদন মিয়া। সুরতহাল প্রতিবেদনও গায়েব, অভিযোগে বলা হয়েছে হত্যাকাণ্ড কিন্তু মদন বলছে হার্ট অ্যাটাক। তাহলে কে সত্য বলছে? অন্যদিকে কেন 8 লাখ টাকায় তা মীমাংসা করা হয়েছে? সমস্যা যদি নাই থাকে তাহলে মীমাংসার প্রয়োজন কি? এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য শুনে আসা যাক। ব্যাপারটা আসলে কি হয়েছিল? এই যে মারা গিয়েছে তার ছেলের অভিযোগের ভিত্তিতে আমরা একটি অপমৃত্যু মামলা রুজু করেছি। অপমৃত্যু মামলার রুজু করে আমরা লাশকে পিএম পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পিএম রিপোর্টের অপেক্ষায় আছি, পিএম রিপোর্ট পাওয়ার পরে আমরা কারণ পিএম রিপোর্টে যদি হত্যা আসে তাহলে অবশ্যই হত্যা মামলা রুজু হবে, এতে কোনো মানে ব্যতিক্রম কোনো কিছু নেই। আমাদের চারপাশে আপনাদের অনুসন্ধানের চোখ খোলা রাখবো। যে কোনো তথ্য পেলে পাঠিয়ে দিন আমাদের কাছে, যোগাযোগ করুন এই নম্বরে, আমাদের ইমেল করতে পারেন এই ঠিকানা। আর চোখ রাখুন এশিয়ান টেলিভিশন পোর্টাল, প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।